কোচবিহার তৃণমূল জেলা সভাপতির দায়িত্বভার গ্রহণ করার পর প্রথম কোর কমিটির বৈঠক করলেন পার্থ প্রতিম রায়। বুধবার কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় নিজ কার্যালয়ে। তবে কোর কমিটির বেশ কিছু প্রতিনিধি উপস্থিত হলেও উপস্থিত ছিলেন না কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া, পরিমল বর্মন সহ অন্যান্যরা। কোর কমিটির বৈঠকে আমন্ত্রণ পেয়েও যাননি পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং অভিজিৎ দে ভৌমিক। জেলা সভাপতির ডাকা তৃণমূলের কোর কমিটির বৈঠকে জেলার একাধিক পদাধিকারী ও শীর্ষ নেতার অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই জল ঘোলা হতে শুরু করেছে দলেরই অন্দরে। এ নিয়ে এই ঘটনায় আরও একবার জেলা তৃণমূলের দলীয় কোন দলের বিষয়টি স্পষ্ট হল। সম্প্রতি বিভিন্ন দলীয় কর্মসূচিতে নবনিযুক্ত তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গিয়েছে রবীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক জেলার শীর্ষ নেতাকে। আগামীকাল 5 তারিখ মা মাটি মানুষের সরকারের তৃতীয় টার্মের প্রথম বর্ষপূর্তি। তো আমরা আজকে একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে জেলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা একটি করে মিছিল করব মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে। আর দ্বিতীয়ত আমাদের সাংগঠনিক কর্মসূচিগুলো আমরা শুরু করব, ব্লক ধরে ধরে সাংগঠনিক সভা। কলকাতায় আগামীকাল নেত্রী মিটিং আহ্বান করেছেন, সেই মিটিংয়ে তিনি কী নির্দেশ দিচ্ছেন সেটার উপর তাকিয়ে রয়েছে। আমরা শুনতে পাচ্ছি জনসংযোগ কর্মসূচি শুরু হবে, সেটার কী ধরনের হবে সেই গোটা বিষয়টা আমরা ওয়াকিবহাল হব, তার পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। কিন্তু আমরা আজকে কোর কমিটিতে সিদ্ধান্ত করেছি যে ওই কর্মসূচির পাশাপাশি আমরা ব্লকে ব্লকে একটি করে সাংগঠনিক সভা করব, আর কিছু কিছু জায়গায় আমাদের অঞ্চল সভাপতি নেই, আমরা সেই অঞ্চল সভাপতিগুলো খুব শীঘ্রই ঘোষণা করে দিই।